কি বানাইছিস মামা? লেবু শরবত। ওরে মামা বানানোর স্টাইলটা তো সেরকম। হ্যাঁ মামা কয় টাকা গেলাম? 10 টাকা গেলাম। না বাবা মামা আমাকে একটু দেন তো, লেবুর শরবতের বানানোর স্টাইলটাই অন্যরকম একেবারে। হ্যাঁ এটার ভিতরে কি? দই। এটা কি দই দিয়ে কি বানান? দই শরবত? দই দিয়ে লাসি বানাই। আর ওই তো আর কি, এটা দই শরবত না? আমার এই বাইরে এক কাপ দই শরবত বানায় জান তো। আপনি এই যে শরবত আপনি বানান, এই সিস্টেমটা কেমনে আপনি করেন কেমনে? আগুনে জাল দেওয়া হয় চিনিটা। মানে শরবত আগুনে জাল দিয়ে বানান? চিনিটা আগুনে জাল দেওয়া হয়। প্রতিদিন কিরকম টাকা মানে সেল হয় প্রতিদিন? এখন তো সিনেমার রকম মানুষ আসে না, তারপরেও কিরকম হয়? হয় মনে করো রোজ 1-1.5 টাকা, 3-1 টাকা। আগে আরো বেশি হতো না? আগে বেশি, 5 বছর আগে, 10 বছর আগে আরো বেশি হতো। টাকা এটা কি নেবো এত বড় বড়? হ্যাঁ বিদেশি নেবো না। স্পেশাল লাচ্চি করা হচ্ছে এখানে। হ্যাঁ আমি লাচ্চি দিতেছি আপনাকে। কি বলে দই? দইয়ের লই কি বলে? দই শরবত। দই শরবত করে দিই। দই শরবত আগে কি শরবত বানাচ্ছে? আমি দই শরবত, আমি লাচ্চি খাবো। দই খেয়েছি তো তোমাদের কয়টা ঠিক কে লাচ্চি খুব কয়টা? আমার দুইটা। আমার জীবনে প্রথম দেখলাম যে আপনার শরবত এরকম স্টাইলে আপনি বানাচ্ছেন। আমরা বিভিন্ন ধরনের শরবত বানানো দেখছি, কিন্তু এই রকমের টাইপের, এই টাইপের শরবত কিন্তু বানানো দেখি নাই। আমার এক গ্লাস দেন তো। তুমি কি শরবত খাইতে আসছো? ভাই শরবত খাই কেমন লাগে? হ্যাঁ এরকম শরবত বানাতে দেখছো আগে এই স্টাইলে? ভাই এরকম শরবত বানানো দেখছেন আগে কখনো? শরবতের স্টাইল কি ভাই? মানে আজকে অবাক হয়ে গেলাম আপনার এই স্টাইলে শরবত বানানো দেখি একেবারে। লেবু খাবে? আচ্ছা দই শরবত দেন, একটা দই শরবত, একটা দই শরবত খাবো আগে। আচ্ছা দেন আমাকে লেবুর শরবত দেন, লেবুর শরবতই খাই। ভাইয়া এটা খাই কেমন লাগতেছে শরবত? ভালো লাগে? আগে খাইছো এইভাবে কখনো? এই যে কিভাবে বানাইছে দেখছো? হ্যাঁ তোমার কাছে কেমন লাগে? ভালো লাগে? ও মামা আপনি যে ই নিয়ে আসেন লেবু, একটা লেবু দিয়ে কয় গ্লাস শরবত বানান? একটা লেবু দিয়ে আপনি 8 গ্লাস শরবত হয়? 8 গ্লাস, 10 গ্লাস? শরবত খাবে? বানান মামা, বানান বানান। বাহ শালা মামা, এই এই স্টাইল কতদিন ধরে শিখছেন কিভাবে? অনেকদিন ধরে। এটা কি আপনি আবিষ্কার করছেন এরকম? এই যে হাত দিয়ে বানান? জি।
এক গ্লাস দেন তো এক গ্লাস কয় টাকা আমার ভাই এর এক গ্লাস দেন সত্যি অসাধারণ ভাবলাম